আসানসোলে বৃন্দাবনী নদী ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় তিন যুবক। আসানসোলের সালানপুর থানার অন্তর্গত বারকর নদীর মাইথন সংলগ্ন আল্লাডিহির বৃন্দাবনী নদী ঘাটে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় তিন যুবক। যদিও স্থানীয় মানুষের সহযোগিতায় দুজনকে উদ্ধার করা হয়, কিন্তু একজন জলে তলিয়ে গেলেও তাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় পিঠাকিয়ারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই যুবকের নাম যশোরাজ তিওয়ারি। খবর সূত্রে জানা গেছে, ছয় বন্ধু মিলে বৃন্দাবনী নদীতে স্নান করতে আসে। এরপর তিন বন্ধু সাঁতার কাটার সময় জলে তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তিন যুবককে উদ্ধার করে এবং তাদের মধ্যে একজনের মৃত্যু ঘটে। জানা গেছে, ওই ছয় বন্ধু রূপনারায়ণপুর কনভেন্ট স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ আসে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওরা ছজন এসেছিল চান করতে, আচ্ছা, দিয়ে সাঁতার কাটতে গিয়ে ওরা মাঝখানে গিয়ে ডুবে গেছে। পাঁচজন, একজন ডুবেছে, পাঁচজনকে তোলা হয়েছে। তারপর সবাইকে পাওয়া গেছে? হ্যাঁ, সবাইকে পাওয়া গেছে, পাঁচজন পাওয়া গেছে, একজন তো। আপনি 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 কখন দেখলেন ঘটনাটা? আমি দেখলাম প্রায় 20 মিনিট পর। আচ্ছা, কতক্ষণ পর তোলা হলো সবাইকে? কেমন আছে এখন সকলে? এখন তো মানে পাঁচ ছয়জনের মধ্যে একজন এখন একজন অসুস্থ। ওকে জলে তোলাতে তোলা হয়েছে। আচ্ছা, হসপিটাল থেকে রিপোর্ট। আপনারা 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 এখানে স্নান করতে এসে ওর দেখলেন ঘটনা? ঘটনা আমরা এখানে স্নান করতে এসেছিলাম, ওরাও এখানে স্নান করতে এসেছিল। ওরা জেলা ছিল। কতজন ছিল? ওরা ছয়জন ছিল। আচ্ছা, কি কি কখন এসেছিলাম, কি হয়েছিল তারপর? মানে কখন এসেছিল সেটা তো বলতে পারছি না, মানে আমরা এসেছি তখন ওরা দেখছিলাম স্নান করছিল। আচ্ছা, কোথায় স্নান করছিল? ওইখানটা। আচ্ছা, তারপর কি হলো? তারপর ওরা অটোমেটিক চিল্লাতে লাগলো, কাকু আসো বাঁচাও। হ্যাঁ, তো আমরা দৌড়ে গেলাম, একটা কাপড় পেলাম, কাপড় নিয়ে ফেললাম কাপড়। তো ওরা কাপড়টা ধরতে পারছিল, সব তো ডুবে গেছিল। তো আমরাই গেলাম কাপড়টা নিয়ে ওর হাতটা ধরে একে একে একজন একজন করে দুজনকে মানে আনতে পারলাম, আর একজনকে পারিনি আমি। তারপরে তারপরে এখন কিছুক্ষণ পরে ওকে পাওয়া গেল। টোটাল কয়জন ছিল ওরা? ওরা ছজন ছিল, তিনজন ডুবছিল। আচ্ছা, দুজনকে উঠিয়েছি, একজন ডুবে গেছে। তো সবাইকে পাওয়া গেছে? হ্যাঁ, সবাইকে পাওয়া গেছে। মানে গ্রামের মানুষই উদ্ধার করেছে, বৃন্দাবনী গ্রামের লোক। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।